আলোকিত পথ দীর্ঘ অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। আমাদের মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিশুদের শারীরিক মানসিক উন্নতির জন্য এবং তার দিক থেকে একটি সোপান আলোকিত পথ ইতিমধ্যে পার করে ফেলেছে। আমরা দিন দূরান্তে যারা অবস্থান করছি, আমরা সবাই পেপার পত্রিকা অনলাইন মিডিয়া আমরা বিভিন্নভাবে আলোকিত পথ সম্পর্কে এখন খুব ভালোভাবে অবগত এবং আমরা খুব ভালোভাবে আলোকিত পথ পরিবারের সেবা সেবার মান গুণগত মান সম্পর্কে আমরা আত্মবিশ্বাসী এবং আলোকিত পথ আরও অনেক দূর এগিয়ে যায় এই শুভকামনা থাকলো। আমাদের অনুষ্ঠানের প্রথমেই আমাদের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কিছু কথা বলবেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট স্যার। অনেক অনেক ধন্যবাদ। সবাই কেমন আছেন? আজকে সবাইকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ঈদ। ঈদের দিন সবাই যেভাবে সাজগোজ করে আসে ঠিক ওরকম ভাবেই। আচ্ছা, অভিভাবকদেরকে ছোট্ট একটা ব্যাপার বলি, এটা বলতে পারেন, এটা আমার ক্ষমা চাই। যেটা কিন্তু একটা বাচ্চার মানসিক বিকাশ জন্য সমস্যার ক্ষেত্রে অনেক উপকার হয়। তো আমি আপনাদের সবাইকে প্রথমে যে অনুরোধ করবো, যেটা আমি এটা জানতাম না, আমি আজকে জেনেছি, আপনারা সবাই চেষ্টা করবেন। অনেক সময় তো আপনারা ফিল্টারে পানি কিনছেন, তাই না? আপনারা যখনই আসেন বাচ্চাকে পানি খাওয়ানো প্লিজ এটা করবেন। আর যেটা মূল ব্যাপার, আমরা তো 4 বছরে পা দিলাম আজকে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা সফল হচ্ছি প্রতিষ্ঠানটাকে আরো বড় করে আরো ব্যাপক হারে যেন আমরা সেবা দিতে পারি। আমাদের স্বপ্ন অনেক বড়, উপরে অলমাইটি আল্লাহ আছেন, যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আপনাদের সবার যদি দোয়া থাকে এবং সহযোগিতা পাই, তাহলে আশা করছি আমরা এটাকে আরো বড় বৃহৎ পরিসরে খুব শীঘ্রই যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আপনাদের সন্তানদেরকে মানসিকভাবে শক্তি দেবেন। আমি প্রত্যেকবার একটা কথা বলি, আপনারা যদি হতাশ হন, আপনারা যদি ভেঙে পড়েন, তাহলে তাদের আর কোনো যাওয়ার জায়গা থাকছে না। সো আমরা অভিভাবকরা সবার আগে মানসিক শক্তিতে সবচেয়ে বড় শক্তিমান হব এবং আমরা আমাদের বাচ্চাদেরকে একটা ভালো অবস্থায় নিয়ে যাব। আমরা পারবো না সেটা কখনো বলবো না, বরং আমরা দেখাবো আমরা অনেক কিছুই পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। আমরা একটা তালি দিয়ে বাচ্চাদেরকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ।